প্রমাণ করে আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীরা ওই আলেম বান্দা ওই আলেমা বান্দের পায়ের নিচে তাদের ডানাটা বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু নবী এখানেই ক্ষান্ত হন, যে আল্লাহ নবী বলেছেন শুধু তাদের পায়ের নিচে ডানা বিছিয়ে দিয়ে এটাই শেষ নয়। আল্লাহ পাকের হাবিব বলেছেন আসমানবাসী তথা ফেরেশতা মণ্ডলী আসমানবাসী তথা ফেরেশতা মণ্ডলীরাও সেই বান্দা সেই বান্দির জন্য মাগফিরাতের কামনা করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। আসমানবাসী সহ দুনিয়াতে যত হিংস্র জন্তু থেকে নিয়ে পশু পক্ষী তারাও তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। পানির মাছগুলো সেই আলেম সেই আলেমা বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে মাগফিরাতের কামনা করতে থাকে, মাগফিরাত চায়। আমি তোমাদেরকে জানিয়ে দিলাম একটা ছেলে একটা মেয়ে মাদ্রাসায় যখন সে মাদ্রাসায় যখন সে কঠোরত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ করলে যত সব রয়েছে ওই বান্দা ওই বান্দির আমলনামাতে তার জিহাদের সওয়াব লিখে দেন। ও কো মুসলমান মাতাই রাখুন, আল্লাহ পাকের নবী আরো হাদিস শরীফের ভিতরে জানালেন ইকরাউ কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি সাফিয়ান ইয়াসরাবি। তার নবী আমার জানিয়ে দিয়েছেন তোমরা বেশি বেশি করে কোরআন শরীফ পড়ো, কেননা কোরআন শরীফ আল্লাহর কাছে কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কারো সুপারিশ তো দূরের কথা, মুখ দিয়ে কথা বলবে লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিল। কিয়ামতের দিন আল্লাহ পাক যাকে অনুমতি দেবেন সেই সুপারিশ করতে পারবে, কিন্তু কোরআন কারো কাছে অনুমতি চাইবে না। আল্লাহ পাকের ইমানদার বান্দাগণ ভালো করে মাথায় রাখুন, খুব ব্যস্ততার সাথে আমি আপনাদেরকে বোঝাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম এবং আলেমা বান্দার ভক্তি দিগকে কতটা ভালোবাসেন, তাদেরকে কতটা মর্যাদা প্রদান করেছেন। মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন সমস্ত মতলুকের ভিতরে সমস্ত মানুষের ভিতরে আমার কাছে যার সম্মান সব থেকে বেশি আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যে ব্যক্তি এলেম অর্জন করেছে ওই আলেমের যোগ্য মর্যাদা আল্লাহর কাছে সব থেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী মানে আলেমের কতটা মর্যাদা সেটাই বলছি। জি, ঈসা নবী একটা শহরে যাচ্ছেন, যেতে যেতে দেখতে পেলেন একটা কবরে আজাব হচ্ছে, তো ভেবে নিলেন কবরে আজাব হচ্ছে কারণটা কি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবো। তো ব্যস্ততার জন্য ঈসা আলাইহিস সালাম তিনি তার কাজে চলে গেলেন। কাজে যাওয়ার পরে ফেরার সময় তিনি ভাবলেন যে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবো আল্লাহ ওই বান্দার কবরে কেন আজাব হচ্ছে। মুসলমান মাথায় রাখুন, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এমন সময় দক্ষিণে এলেন, ফিরে আসার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন ও রব্বুল আলামিন আল্লাহ আবার যাওয়ার পথে দেখে গেলাম এই কবরে তো বিরাট আজাব হচ্ছে, কবরবাসীটা আজাবে গ্রেফতার, কিন্তু ফেরার সময় দেখছি সে তার কবরের ভিতরে তার কবরটা যেন জান্নাতের বাগান হয়ে গেছে। রব্বুল আলামিন আল্লাহ কেন তার এই অবস্থাটা হলো এক মুহূর্তের ভিতরে কবরের আজাব
কেন মাফ করে দেওয়া হলো? রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনি আমাকে একটু এ সম্পর্কে জানিয়ে দেন। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও নবী ঈসা তুমি মনে রেখে দাও, ওই কবরবাসী কবরবাসী দুনিয়া থেকে একটি সন্তান রেখে এসেছিলেন। একটি সন্তান যখন তিনি রেখে এসে কবরে কবরে শয়ন করেছেন, ওই সন্তানটা তিনি এনে বর্জন করার পরে মহান রব্বুল আলামিন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, তথা আমার কাছে তার জন্য দোয়া চেয়েছেন, মাগফিরাত চেয়েছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য ওই আলেম বান্দার তোমাকে গোপন করে নিয়ে কবরবাসীর আযাবকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। জি বাবু, তো আমার বলবার এটাই বিষয়, এটাই বোঝাতে চেয়েছি, আমাদেরকে একটু আরো বেশি সতর্ক হওয়া দরকার, দিন এলেন সম্পর্কে আরো বেশি আমাদেরকে আগ্রহী হওয়া দরকার, কেননা আমরা একদিন মারা যাব। ঈসা আলাইহি সালামের উম্মত, ঈসা নবী আলাইহি সালাম তিনি দেখলেন কবরে আজাব হয়, পরক্ষণে দেখলেন আজাব হয় না। বন্ধুগণ, আপনারা দেখছেন আমাদের মাঝে বসে আছেন আমাদের অত্যন্ত সম্মানীয় মানুষ এবং বসিরহাটের প্রাক্তন সাংসদ হারোয়া নিবাসীর বর্তমান এমএলএ, দীর্ঘদিন পশ্চিমবাংলার হজ কমিটির চেয়ারম্যান ছিলেন জনাব আলহাজ হাজী নুরুল ইসলাম সাহেব বসে আছেন, একটু বাদেই তার কাছে মাইক দেব, তিনি আপনাদের মাঝে কথা বলবেন। সুতরাং যারা ছড়িয়ে ছিটে রয়েছেন মেহরবানি করে আপনারা বসে পড়ুন। বিশেষ করে খাদিজাতুল কোবরা বালিকা এতিমখানার সহ সম্পাদক জনাব ভাই শাহানুর সাহেব, আপনি যেখানে থাকেন মঞ্চে চলে আসুন। জি, তাহলে কোরআনের মর্যাদা হাদিসের মর্যাদা আল্লাহর কাছে সব থেকে বেশি। আল্লাহ বললেন তাম পৃথিবীতে যত মানুষ হয়েছে, জি সে যাই হোক না কেন, যত টাকার মালিক হোক, আমি আল্লাহ বলছি একজন আলেম বান্দার মর্যাদা আমি আল্লাহ আমার কাছে সব থেকে বেশি, সবচেয়ে বেশি আল্লাহর কাছে একজন আলেমের মর্যাদা। আর কোরআন শরীফ যে হিফজ করবে তার মর্যাদা, হাফেজ এবং আলেমের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কিয়ামতের দিন যখন কারো কথা বলার অধিকার থাকবে না, সেই দিন একমাত্র কোরআন হবে আল্লাহর কাছে বিনা সুপারিশে। আল্লাহর কাছে ওই কোরআন পড়নেওয়ালা বান্দা বান্দির জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করবে এবং সুপারিশ কবুলও করা হবে। মুসলমান মাদ্রাসা ও ইমানদার বান্দা বান্দিগণ, আমি আপনাদেরকে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিয়ামতের মহামাইদানে নামটা নেবেন কথার। ও মুসলমানেরা, সেদিন কথা বলার মতো কারো অবকাশ থাকবে না, সকলে ভয়ে ভয়ে কাঁপতে থাকবে, সমস্ত নবী রসূল পর্যন্ত তারা নফসি নফসি করবে, শেষ পর্যন্ত দেখা যাবে উম্মাত উম্মাতিরা নবীদের কাছে চলে যাবে, নবী আদমের কাছে চলে যাবেন, আদম নবী সুপারিশ করবেন না, নবী নূহের কাছে পাঠিয়ে দেবেন, নূহ নবী তিনি সুপারিশ করবেন না, এমনি করে দেখা যাবে আমাদের নবীর কাছে এসে সুপারিশ চাইবে। ও মুসলমানেরা, একটা সুপারিশের জন্য সুপারিশের জন্য হাসরবাসীরা তারা বেশি ব্যস্ত হয়ে পড়বেন, কিন্তু রসুল্লাহ আল্লাহ নবী তিনি জানিয়ে দিয়েছেন ইকরাউল কোরআন, তোমরা বেশি বেশি করে কোরআন শরীফ পড়ো, ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি, কাল কিয়ামতের দিন
ওই বান্দা বান্দির জন্য তথা কোরআন পাঠ করনে ওয়ালা বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে কোরআন শাফাত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। প্রচুর বক্তা রয়েছে, খাদিজার রিসালে সবে, খাদিজার রিসালে সবে এক ঘন্টা আধা ঘন্টা বক্তব্য রাখার জায়গা না, অনেক বক্তাই রয়েছেন, তারা হয়তো সময় হয়তো পাবেন না। আল্লাহ পাক এই সামান্য সময়ের ভিতরে অগোছালো বক্তব্য আমি নিজেই বুঝতে পারছি, হয়তো মাথায় অনেকে ঢুকেছে ঢুকেনি। আমি বোঝাতে চেয়েছি যে আলেম এবং হাফেজ বান্দা বান্দির মর্যাদা তমাম দুনিয়ায় যত মানুষ রয়েছে সব থেকে বেশি আল্লাহর কাছে এদের দাম রয়েছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এলেম অনুযায়ী আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। উচ্চারণে বলি শরীফ আল্লাহুম্মা, একটু তকবীর নারে তকবীর নারে তকবীর জনাব আল হাজ হাজি নুরুল ইসলাম শের নারে তকবীর খাদিজাতুল কুবরা বালিকা তিনখানা নারে তকবীর। ভাই বাবু আপনারা সকলে জানেন বা অবগত হয়েছেন